السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পাঁচ কালিমা আজ আমি আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে এখনো অনেক ভাই ও বোনেরা আছেন যে এই পাঁচটি কালিমা জীবনে একবারও পড়েন নাই সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে কালেমাগুলো ফুরিয়ে দিব ইনশাআল্লাহ দেখবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপালটা খারাপ যে কোনো কাজে যান সফলতা পান না ইনশাআল্লাহ আমাদের মুসলমানদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে পাঁচটি কালেমা আজ আমার সাথে সাথে পড়ুন নিজের ঈমানকে শক্ত করুন নিজের সমস্ত গুনাহগুলো maaf করে ফেলুন আল্লাহকে রাজি খুশি করে ফেলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করে ফেলুন ইনশাআল্লাহ দেখবেন আপনার সকল দুঃখগুলা সকল কষ্টগুলা সকল বিপদগুলা কেটে গিয়েছে আপনার ভাগ্য খুলে গিয়েছে আপনার কপাল খুলে গিয়েছে সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই কালেমাগুলো পড়ুন এই কালেমাগুলো আমাদের কাছে স্মরণের চেয়েও দামি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার জন্য কত মার খেয়েছেন কত কষ্ট করেছেন আমরা কাল কিয়ামতের হাশরের মাঠে যদি কালেমাগুলো না পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কিভাবে মুখ দেখাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمه طيبه لا اله الا الله محمد رسول الله كلمه طيبه لا اله الا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة توحيد لا إله إلا أنت واحدا لا ثاني لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين لا إله إلا أنت واحدا لا ثاني لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين
كلمة توحيد لا إله إلا أنت وحيدا لا ثاني لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين كلمة تمجيد لا إله إلا أنت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النبيين لا إله إلا أنت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النبيين لا إله إلا أنت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النبيين إيمان مجمل آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه إيمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره
من الله تعالى والبعث بعد الموت. آمنت بالله প্রথমত ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর ও মালাইকাতিহি, দুই নম্বরে ঈমান আনিলাম ফেরেশতাগণের উপর ও কুতুবিহি, তিন নম্বরে ঈমান আনিলাম কিতাবসমূহের উপর ও রুসুলিহি, চার নম্বরে ঈমান আনিলাম রাসূলগণের উপর ওয়াল ইয়াউমিল আখির, পাঁচ নম্বরে ঈমান আনিলাম আখেরাত দিবসের উপর ওয়াল কদরি খায়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, ছয় নম্বরে ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর ওয়াল বাআসি বাদাল মাউত, সাত নম্বরে ঈমান আনিলাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। ইনশাআল্লাহ ছয়টি কালিমা পড়ছেন আপনারা, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কফল খুলে যাবে। এই কালিমার ভিতরে এমন কিছু কালিমা আছে, একবার পড়লে জীবনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায়, একবার পড়লে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, একবার পড়লে জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যায়। কালিমা আমাদের মুসলমানদের জন্য স্মরণের চেয়ে অনেক বেশি দামি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।